আজকে আমরা দেখাতে চলেছি আমাদের ছাদের উপরে গোটা দৃশ্যটা, ঠিক আছে? ছাদের উপর থেকে সব চারিদিকটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে উঠলাম, ঠিক আছে, ওঠার পরে এটা বাঁ দিক, এটা বাঁ দিক, আর এটা গোটা এলাকা, অনেকটাই বড় আমাদের ছাদটা, ঠিক আছে? তো প্রত্যেক দিকে আপনাদেরকে দেখাবো। সব থেকে আগে যদি আমি কোণে চলে আসি, ঠিক আছে, এই কোণে আসার পর দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আছে, এই বাড়িটা আমাদের, ঠিক আছে? আর এখানে একটা নিমের গাছ ছিল যেখানে সাইকেলটা আছে, তো নিমের গাছটা কেটে দেওয়া হয়েছে কারণ অনেক কীটপতঙ্গ আসছিল, ঠিক আছে, বাড়ির ভেতর ঢুকছিল, তো সেই জন্যে কেটে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দরজা, ঠিক আছে, আর এদিকে অন্যজনাদের একটা বাড়ি আছে। আর এই দেখুন টিন, একটা জিনিস দেখাচ্ছি, ওই সামনে গাছটা দেখতে পাচ্ছেন, গোটাটায় আম, গোটা গাছটাতেই আম আছে, দেখতে পাচ্ছেন গোটা গাছ। এখন এই বছর অনেক বেশি আম হয়েছে, এ দেখুন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে এই যে জ্বালানিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই নিম কাঠি গলায়, ঠিক আছে, নিম গাছ যখন কাটা হয়েছে তখন সেই কাঠি গলায় এখানে আছে। আর আপনাদেরকে দেখাচ্ছি তখন কী সুন্দর সুন্দর ফুল গাছ, দেখুন এটা গেঁদা ফুল, ঠিক আছে, এই গেঁদা গাছ, এটা এটা খুব সুন্দর ফুল, দেখতে পাচ্ছেন। এই গাছটার কী নাম আমি তো ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে বলবেন। এই যে ফুলটা হয়েছে সামনে, এই যে ফুলটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা ট্যাঙ্কি, 1000 লিটারের ট্যাঙ্কি, ঠিক আছে, মোটামুটি দেড় দিন তো যায়, একদিনও যায়, বেশি ইউজ করলে আবার বেশি দিন যায় না, একদিন যায়, একদিন দুদিন তো যাই। এটা এইটা খুব জায়গাটা সুন্দর, ঠিক আছে। এই যে গাছটা আছে আমাদের নারকেল গাছটা আছে, এই গাছটাই কিন্তু ফল দু একটা দিয়েছিল, ঠিক আছে, এটা যতটা পুরনো এটাও ততটাই পুরনো গাছটা, কিন্তু এই গাছটাতে, এই গাছটা এখনও বাড়িই নেই, ছোটো হয়েই আছে, এ তো ফলও দেয় না, কিছুই হয় না, জানি না কী করবে, কিন্তু এই গাছটাতে তাও ফল দিয়েছে, এই গাছটা খুবই আছে। আমাদের আরও ওই দূরে দেখতে পাচ্ছেন তো তিনটে চারটে গাছ আছে, ঠিক আছে, তিনটে চারটে গাছ আছে না, ওই তিন চারটে গাছও আমাদের, ওগুলাতে ওগুলো ফল দেয়, কিন্তু এই বাড়ির যে দুটো গাছ আছে, এই বাড়ির গাছ দুটো তো একদমই ফলমল দেয় না, এটা তাও দেয় কিন্তু এটা একদমই দেয় না। এরপরে যদি আমরা দেখাই, ঠিক আছে, এই দিক দিয়ে আসছি, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক আছে, আর এই সাইডে আমরা গিয়েছিলাম, ওই দিকটা দেখানো হয়ে গিয়েছে, এটা আমাদের আমার বাড়ি, ঠিক আছে। আর এখন আমি দেখাচ্ছি কিন্তু বাড়ির ছাদটা, এটা পাকা বাড়ি আছে, তো এই বাড়ির ছাদটা আমি দেখাচ্ছি এই দিককার, দেখুন এদিকেও কিন্তু ভালো ভালো আম আছে, ঠিক আছে, আমের গাছ। আচ্ছা এই গাছগুলো দেখাচ্ছেন, দেখুন প্রথমে গাঁদা ফুলের কিন্তু গাছ আছে, তারপরে এটা বোধহয় কুমড়ো গাছ, কুমড়ো টাইপের গাছ আছে, ঠিক আছে। এখানে আবার টবের ওপর লাগানো আছে পেয়ারা গাছ, দেখতে পাচ্ছেন, দেখুন পেয়ারা গাছ, এটা এটা পেয়ারা গাছ, এখানে একটা পেয়ারা গাছ আছে বড়, কিন্তু টবের ওপর লেগে আছে পেয়ারা গাছ, খুব সুন্দর অবস্থা, ঠিক আছে। এখানে ফুলগুলা কী সুন্দর ফুটেছে, দেখছেন, দারুণ ফুটেছে ফুলগুলা, এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে এই ফুলগুলা আমার মা লাগিয়েছে, নিচিতে যদি আপনারা উপরে যদি লাগান, ঠিক আছে, তাহলে নিচিতে টাচ করতে দেবেন না, কারণ নিচিতে তাহলে জল জমে যাবে, সেই জন্যই ইঁট দিয়ে ওপরে রাখা হয়েছে সব। এবার আসছে এই দিকে ছাদটা আছে, এদিকে ছাদে দেখতে পাচ্ছেন এখানেও ভালো ভালো গাছ আছে, এই ফুলটা শেষ হয়ে গিয়েছে, এই ফুলটা সিজন চলে গিয়েছে বোধ হয়, এটা কী ফুল কে জানে, পেঁয়াজের মতো তো আছে, আমি অতটা জানি না। মানে ফেরিওয়ালারা এসছে,
এদিকটাও দেখাচ্ছি, এদিকে অ্যালোভেরা আছে, ঠিক আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা অ্যালোভেরা, কোনো জায়গায় কেটে বেটে গেলে এটা খাওয়া হয়। আরও বড় হতো কিন্তু অতটা জল টল দেওয়া হয় না, তো জন্মবন্ধ করা হয় না, নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। তো এইটা ছিল আমাদের ছাদের ভিউ, ঠিক আছে। তো এখান থেকে সব দেখতে পাচ্ছেন, এ একটা তাল গাছ আছে, এটা অনেক পুরনো, অনেক পুরনো তাল গাছ। আমি তো ছোটো থেকে এমনিই দেখছি একে, ঠিক আছে। এখানে গাছ প্রকৃতি খুব সুন্দর আছে, এখানে দেখতেও খুব ভালো লাগে, দারুণ সুন্দর আবহাওয়া। একটু পরেই গরম চলে আসবে, আজকে সূর্যটা উঠতে একটু দেরি করেছে, হয়তো সূর্য ঠিক টাইমে উঠেছে কিন্তু মেঘের জন্যে ঢাকা পড়ে গেছে, কিছুক্ষণ পর উঠবে। তো সেই ফাঁকেই আপনাদের কিন্তু আমার ছাদের এলাকাটা কিন্তু দেখালাম। যদি ভালো লাগলে লাইক করে দিবেন, ঠিক আছে রাখছি। পরে আপনারা কী কী দেখতে চান তো সেটা লিখে জানাবেন, খুব সুন্দর ভিউ আছে, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। রাখছি তাহলে।